কলা গাছ ছিল, সেই কলা গাছটা ভেঙে পড়ে গেছে। কারণে মানে এখনো এক সপ্তাহ কোনো ভিডিও দিতে পারবো না, যেদিন ছাড়বো ভিডিওটা তারপর তো এখনো এক সপ্তাহ আমি ভিডিও কোনো ছাড়তেই পারবো না, এক্সাম চলছে, তো সেই কারণে ব্লগ দিচ্ছি না। কবে যে কী দেবো সেটাই তোমাদের আজকে ব্লগে বলবো, করার নেই, এক সপ্তাহ বলছে আর এক সপ্তাহ করতে পারবো কি ঠিক। তো গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ফ্রেশ নিউ ব্লগ, না ব্লগ না মানে ভিডিও, মানে তোমাদের একটা হালকা পাতলা যেটা ইনফরমেশান দেওয়ার আছে, মানে কিছু করার নেই, মানে আসলে আমি ব্লগ কেন দিচ্ছি না বা কোন কারণে দিচ্ছি না সেটা রিজন হচ্ছে একমাত্র হচ্ছে এইটা, মানে এক্সাম চলছে, তোমরা তো সবাই জানো এক্সাম চলছে, তো সেই কারণে ব্লগ দিচ্ছি না। কবে যে কী দেবো সেটাই তোমাদের আজকে ব্লগে বলবো, ব্লগ না মানে মিনি ছোটোখাটো একটা ভিডিও। আর ভাই কাল, আর ভাই সাহেব কালকে যা ঝড় হয়েছিল, মানে ওই যে গাছটা ওখানে একটা মানে ই গাছ ছিল কি কলা গাছ ছিল, সেই কলা গাছটা ভেঙে পড়ে গেছে, ঠিক আছে, মানে ওই যেখানে কলা গাছটা আছে দেখতে পাচ্ছেন হয়তো। আর ভাই একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে তোমার এই যে এই গাছে কত মানে এটা হচ্ছে ইয়ে গাছ কী গাছ বলে এটাকে, এটা হচ্ছে জামরুল গাছে, জামরুল গাছে কত মানে বোল এসছে জামরুলে, মানে মানে কী বলতো বৃষ্টি হলে একটা জিনিস একদম মানে ঠিক হয়েছে, মানে বৃষ্টি হওয়ার পর যে জামরুল গাছে যে মানে জামরুলগুলো এসছে ছোটোখাটো, ঠিক আছে, জামরুল গাছে জামরুলগুলো এসছে ছোটো ছোটো সেগুলো মানে বড়ো হবে, ঠিক আছে। তো কিছু করার নেই, মানে এখন বাজে ঠিক 5টা, আমি আজকে একটা ছোটোখাটো একটা 2 মিনিট বা 3 মিনিটের একটা ছোটোখাটো ক্লিপ তোমাদের শেয়ার করলাম, মানে এখনও পর্যন্ত, ঠিক আছে, মানে এখনও পর্যন্ত আমার ম্যাক্সিমাম আজ এখন দুটো পরীক্ষা হয়েছে, এখনও 4টে বাকি মিনিমাম, পরে এখনও আজকে যেদিন ছাড়বো ভিডিওটা তারপর তো এখনও এক সপ্তাহ আমি ভিডিও কোনো ছাড়তেই পারবো না, ঠিক আছে, মানে এক সপ্তাহ একটু অ্যাডজাস্ট করে নিই, বাইস কিছু করার নেই, এক সপ্তাহ করেছি আর এক সপ্তাহ করতেই পারবো কী ঠিক। তো কিছু করার নেই, মানে এখনও এক সপ্তাহ কোনো ভিডিও দিতে পারবো না, তো সেটার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে কিছু করার নেই। তাছাড়া আমি বেসিক্যালি 3-4 দিন পর পর ভিডিও দিই, মানে সেটার জন্য মানে কিছু করার নেই, কিছু করার নেই। এখানে এখনও সবে আমার 4টে হয়েছে প্রজেক্ট, এখনও 2টো করতে হবে ভাই, সাফ 25 তারিখ জমা, আর তোমার এক্সাম হয়তো 23 তারিখ পর্যন্ত আমার আছে, তারপর যে 2টো সাবজেক্ট সেই 2টো সাবজেক্ট আমার নেই, মানে 23 তারিখ অব্দি এক্সাম আছে। তো চলো আর কি বলবো, আজকে ভিডিওটা এফডি মানে শেষ করলাম বলতে কি 2-4 মিনিট হয়তো ক্লিপ কিছু করার নেই। আর যা বিকালের সৌন্দর্য ওয়েদার, এই ওয়েদারে একটা সিনেমাটিক শট দেখবেন, এটা কোনদিন হতে পারে, তো একটা সিনেমাটিক শট দেখে সুন্দর একটা সিনেমাটিক শট দেখতে দেখতে আজ ভিডিওটা শেষ করেই, তো চলো লেস্ট আমাদের সিনেমাটিক শট। আর গাইস, তোমার সিনেমাটিক শটগুলো কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বলো। আর আজকের ভিডিওটা ভাই সাহেব এইটুখানি, মানে 2-3 মিনিটের ইনফরমেশান দেওয়ার জন্য, তো কিছু করার নেই, এরপরে যে এক সপ্তাহ পর ব্লগ দেবো না, তারপর যে ভিডিওগুলো আনবো পুরো ধামাকা ধামাকাদার ব্লগ ভিডিও, ঠিক আছে, মানে কিছু করার নেই, কিছু করার নেই, এখন এরমভাবে দেখতে দেখো ভিডিওটা, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে কিছু করার নেই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাস টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই, অ্যান্ড সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, সবাই ঠিকঠাক মতো ঘোরাফেরা করো, আপনি এক্সাম শেষ হোক তারপর তোমাদের ঠিকঠাক মতো করে ব্লগ দেবো। তো টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই, একটা ভিডিও লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখার জন্য, সবাই টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।